السلام عليكم ورحمة الله وبركاته আপনাদের কাছে আজকে আলোচনা করব যাকাত না দেওয়ার পরিণাম। যাকাত ইসলামের পঞ্চম স্তরের অন্যতম ইমান ও সালাতের পরেই যাকাতের স্থান। মহান আল্লাহ পৃথিবীর মানুষের অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধির জন্য যাকাত ফরজ করেছেন। পবিত্র কোরআনে 32 জায়গায় যাকাত আদায় করার ব্যাপারে আলোচনা এসেছে। যাকাত না দিলে সম্পদ শুদ্ধ ধনীদের কাছে জমা হয়, ফলে সমাজের অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয় এবং ধনীরা ও সুদখোরেরা জোকের মতো সমাজের রক্ত চোষণ করে, নিজে বড় হয় আর সমাজকে রক্তহীন করে দেয়। তাই পবিত্র কোরআনে ও সহি হাদিসে যাকাত না দেওয়ার ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক সোনা রূপার মালিক যে তার হক যাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার জন্য বহু পাত তৈরি করা হবে এবং সেগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তার পাজরে কপাল ও পিঠে দাগ দেওয়া হবে। যখনই তা ঠান্ডা হবে তখনই তা গরম করা হবে, তার এ শাস্তি চলতে থাকবে সেই দিনে, যার পরিণাম হবে 50,000 বছরের সমান। সকল বান্দার বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার এই অবস্থা চলতে থাকবে, অতঃপর সে তার পথ ধরবে হয় জান্নাতের দিকে না হয় জাহান্নামের দিকে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, উট সম্পর্কে কি হবে? তিনি বললেন, কোন উটের মালিক যে তার হক আদায় করবে না আর তার হক সমূহের মধ্যে পানি পানের তারিখ, তার দুধ দহন করা এবং অন্যদের দান করা এ হক, যখন কি আমাদের দিন আসবে তখন এ প্রস্তুত বিশাল ময়দানে তাকে উপুর করে ফেলা হবে এবং তার সকল উট যা একটি বাচ্চাকেও হারাবে না পূর্ণভাবে তাকে ক্ষুদ্র দ্বারা মারাতে থাকবে ও মুখ দ্বারা কামড়াতে থাকবে। এভাবে যখন তাদের শেষ দল অতিক্রম করবে পুনরায় প্রথম দল এসে পৌঁছবে। এরূপ করা হবে এমন দিনে যার পরিণাম হবে 50,000 বছরের সমান যাবত না আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে বিচারের মীমাংসা শেষ হয়, অতঃপর সে তার পথ জান্নাত হয় অথবা জাহান্নামের দিকে দেখতে পাবে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, গরু ও ছাগল সম্পর্কে কি হবে? তিনি বললেন, প্রত্যেক গরু ও ছাগলের মালিক যে তার হক যাকাত আদায় করবে না, কিয়ামতের দিন তাকে এক ধুধু মাঠে উপুর করে ফেলা হবে এবং তার সকল গরু ও ছাগল তাকে শিং দ্বারা আঘাত করতে থাকবে, ক্ষুদ্র দ্বারা কামড়াতে থাকবে। অথচ সেদিন তার একটি গরু বা ছাগলও শিং বাঁকা, শিংহীন বা শিং ভাঙা হবে না এবং একটি গরু ছাগলকেও সে হারাবে না।